ম্যাডাম সরাসরি সফর করতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সরাসরি ডাক্তারের আজকের পরে ডক্টর আজকে আমরা কথা বলবো দাঁত ও মুখের স্বাস্থ্যের সমস্যা এবং ইমপ্লান্ট সার্জারি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা শুরুতে একটু সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সকলেই মনে করি দাঁতে চিকিৎসা বা দাঁতের সমস্যা যদি সমাধান না করি তাহলে শুধুমাত্র দাঁতে ব্যথা হবে অসুবিধা হতে পারে একটু ভিতরে ঢুকতে চাই সেটা হচ্ছে আপনি যদি আপনার মুখের স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দেন তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে শরীরের মুখের যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু রোগ হতে পারে যেমন এন্ডোকার্ডাইটিস হার্ট প্রবলেম এছাড়া যদি আপনি এই বিষয়টা অবহেলা করেন সেটা থেকে ভাইরাস ব্যাকটেরিয়া ইনভলভ করে আপনার ফুসফুসে যেটা তৈরি করতে পারে রেসপিরেটরি প্রবলেম এবং নিউমোনিয়া যদি দাঁতের খাবারগুলো আমরা দাঁত দিয়ে ভালোভাবে চাপাতে না পারি সেক্ষেত্রে ম্যালি ইনফেকশনের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি পেরিওডন্টাইটিস ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিওর বার্থ বা প্রেগনেন্ট যারা আছেন বা এই ধরনের প্রবলেম যারা আছেন তাদের কিন্তু লো বার্থ ওয়েটের বেবি আসতে পারে তো ডায়াবেটিসের সাথে তার কিন্তু রিলেশন রয়েছে এতগুলো সমস্যা যে কারণে হচ্ছে সেই বিষয়টিকে আমরা কেন গুরুত্ব দেবো আজকে আস্তে আস্তে আমরা আলোচনা করতে রেখেছি আর এসবের আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে অত্যন্ত সম্মানিত বিশেষজ্ঞ একজন চিকিৎসক দিয়ে আসেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছে আমাদের সাথে আছে ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রফেসর ঢাকা ডেন্টাল কলেজ ইমপ্লান্টোলজিস্ট এবং মাইক্রোফিসিয়াল সার্জন জিবি লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্লান্ট সার্জারি দর্শক গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি কিন্তু আমি জানি আপনাদের দাঁত এবং মুখের স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন অনেক কিছু আমাদের কাছে আছে ঠিক আছে আপনাদেরকে যেটা করতে হবে গলে দেখানো নাম্বারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই আমার দর্শকদের জন্য শুরুতেই আসতে চাই যে দাঁতের আসলে কমন প্রবলেম হলো আমাদের কাছে যদি আমি চিন্তা করি আমাদের কাছে আপনারা কিছু দেখছেন কি ধরনের কমন প্রবলেম আসলে প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং যুগোপযোগী আমি মনে করবো দাঁতের কমন প্রবলেম বলতে বোঝায় যেটি সেটি হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দাঁতকে অবহেলা করে থাকি দাঁতকে অবহেলা করা মানে কিন্তু পুরো স্বাস্থ্যকে অবহেলা করা আমরা হয়তো অনেকে জানি না যে মুখের যে স্বাস্থ্য সেটার উপরে নির্ভর করে সামগ্রিক দৈহিক স্বাস্থ্য অথচ এটাকে জোর করে কিন্তু আমরা দৈহিক স্বাস্থ্য ঠিক করতে চাই যেটা একবারে ভুল আমি তো স্বাভাবিক যে প্রবলেমগুলো ডেভেলপ করে এগুলো করার কারণে যে দাঁতের যে আমাদের প্রতিনিয়ত যে আমরা চর্বণ করি খাদ্য খাই সেই ক্ষেত্রে যদি নিয়মিত আমরা ব্রাশটা না করি অর্থাৎ সকালে নাস্তা করে এবং রাতে ঘুমানোর আগে সিম্পল বিষয় এই টুথব্রাশিংটা সঠিক নিয়মে সঠিক টেকনিকে সঠিক সময় যদি আমরা নিয়মিত ভাবে না করি তাহলে কিন্তু দাঁতের উপরে এবং নিচের ভাগে মাড়ির নিচের ভাগে এক ধরনের পাথর জমে যায় যেটাকে আমরা ক্যালকুলার করে থাকছি এই সিম্পল যে বিষয়টা এই ক্যালকুলার যদি অনেকদিন ধরে থাকে তাহলে কিন্তু দাঁত একটা পর্যায়ে মাড়ির সাথে আলগা হয়ে যাবে এবং দাঁত কিন্তু নির্দিষ্ট বয়সের আগেই লস হয়ে যাবে বা পড়ে যাবে তাহলে এটি একটি বেশি সমস্যা এবং আমরা যেটা মনে করি যে দাঁত শুধুমাত্র খাদ্য বা চর্বণের জন্যই ব্যবহৃত হয় যেটি আসলে ভুল ধারণা দাঁত কিন্তু শুধুমাত্র খাদ্যের জন্য দাঁত কিন্তু চেহারার সৌন্দর্য ঠিক রাখার জন্য দাঁত কিন্তু পুষ্টি মেনটেনের জন্য দাঁত কিন্তু কথা বলার জন্য এবং দাঁত যদি এক বা একাধিক দাঁত আপনি ঠিক সময়ে চিকিৎসার অভাবে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই লসের কারণে আপনার কানের যে দুপাশে জয়েন্ট আছে আমাদের টিএম জয়েন্ট টেম্পোরোমেন্ডিকুলার জয়েন্ট এই জয়েন্টও কিন্তু ব্যথা হতে পারে এবং আলটিমেটলি এই ব্যথাটা আপনার মাথায় ছড়াতে পারে এই ব্যথাটা আপনার গলার দিকে ছড়াতে পারে আপনি টোটালি একটা অস্বস্তিতে আপনি জীবন নির্বাহ করবেন এটি একটি দিক দাঁতে আরো অনেকগুলো প্রবলেম আছে যেমন কারো খাদ্যাভ্যাসের কারণে হ্যাঁ দাঁতের মাড়িতে বা দাঁতের সাইডে একখানে ঘা হয়ে যেতে পারে যেমন অনেকে পানের অভ্যাস আছে জর্দার অভ্যাস আছে সাদা পাতা গুল তামাক এগুলোকে আমরা খুবই নিষেধ করি এবং ইয়ে করি আমি বাংলাদেশ বিমানে জব করি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমার দাঁতে প্রত্যেকটা দাঁতের গোড়াতে প্রায় প্রায় মরা রক্ত বের হয় আমি কি করার আমি অনেক প্রকার দাঁত আর আপনার কি ডায়াবেটিস কোনো প্রবলেম আছে
না 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 ধন্যবাদ দর্শক। আসলে যেটা উনি বলছিলেন যে দাঁত দিয়ে ওনার রক্ত বের হয়, পচা রক্ত বের হয়, এই রক্ত বের হওয়ার কারণটাই হচ্ছে যে আমি যে প্রথমে বলছিলাম যে মুখের কেলকুলা পেছনে পাথর, এই পাথরটা যখন দাঁতের উপরি ভাগে এবং মাড়ির নিচের ভাগে জমা হতে থাকে, এই পাথরটার ঘর্ষণের কারণে আমাদের যে মাড়ি পড়ে, আপনি জেনে থাকবেন মাড়ির মধ্যে আমাদের সূক্ষ্ম রক্তনালী বহন করে থাকে। এই রক্তনালী গুলো খুবই ভালনার এবং ফাটায়, মানে অল্পতেই ছিঁড়ে যায়। সুতরাং পাথরের ঘর্ষণের কারণে বা আমরা যে খাদ্য চিবাই, এই কল্পনার একটা ফোর্সের কারণে কিন্তু কন্টিনিউয়াস একটা মুভমেন্টের কারণে এই ভেসা গুলো ছিঁড়ে যাচ্ছে, তখন কিন্তু রক্ত পাত হয়। সুতরাং না, উনি তো শুধু ঔষধের মধ্যে রয়েছে, যেটি আমাদের বেশিরভাগ জনগণ করে থাকে। একটু ব্যথা হলো রক্ত পড়লে উনি কি করবে, সাধারণ একজন ডাক্তারের কাছে যেটা বিডিএস পাস করা নয় বা ফার্মেসির কাছ থেকে ওষুধ কিনে উনি এটা নিবারণের চেষ্টা করবে, যেটা একটু ভুল পদ্ধতি। আমি মনে করবো এক্ষেত্রে একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে উনি যদি যান, তাহলে উনি সঠিক সমাধান পাবেন। উনি হয়তো সেই পর্যায়ে যাননি। আমি দর্শককে অনুরোধ করবো যে আপনি একজন দর্শক অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনি হয়তো স্ক্রিনিং করেছেন বা যা করা লাগে আপনি করে ফেলবেন, দেখুন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মানে শুধুমাত্র দাঁতের গড়া রক্ত পড়ে এটা দাঁতেরই কারণ বা মুখেরই কারণ, এটা ভাবে কিন্তু একটা বড় ভুল হয়ে যায়। কারণ মুখের যে রক্ত সাপ্লাই এটা তো সামগ্রিক দেহের রক্ত সাপ্লাই এর একটা অংশ, ঠিক কিনা? আমার বাচ্চার বয়স 9 বছর 1 মাস, ওর বাবুটা মানে চাপার দাঁতের দিকে ফুটা হয়ে, মানে আগে ক্যাভিটিজের মতো ছিল, ফুটা হয়ে ওদিকে মাড়িটা মনে হয় উঠে গেছে। এখন আমি কি করতে পারি? এর জন্য কোনো কিছু করেছেন বা? না না না, কোনো চিকিৎসা করেনি। এখন কোনো আরো অসুবিধা মনে হচ্ছে না, ওই অবস্থায় চলতে চিন্তা করতে। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে তখন বিষয়টা দেখা করতে করতে ফোটা হয়ে গিয়ে মাইল উপরে থেকে উঠে যাচ্ছে বলে তারপরে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা করা কোনো হয়নি। যদিও বাচ্চা বয়স হচ্ছে 9 বছর, 9 বছর বয়সের একটি বাচ্চার মুখে দুই ধরনের দাঁত থাকবে। একটা হচ্ছে স্থায়ী যে দাঁত, পার্মানেন্ট ডেন্টাল, সেটা থাকবে, এবং একই সাথে দুধের দাঁতও থাকবে। সুতরাং উনি যেটি বোঝাতে চেয়েছেন আমার কাছে মনে হয়েছে একটি দুধের দাঁত। তো দুধের দাঁত যদি হয়েই থাকে তো সেক্ষেত্রে আপনার খুব বেশি ওরি হওয়ার কারণ নেই, কারণ একটি 10 বছর বা 11 বছর মধ্যে এটা পড়ে যাওয়ার কথা। যদি না পড়ে থাকে আপনি একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এটা ফেলে দেবেন। আর যদি উনি মাড়ির দাঁত যেহেতু বলেছেন, সর্বশেষ মাড়ির দাঁতটি যদি হয়ে থাকে সেটি কিন্তু স্থায়ী দাঁত, এবং সেই স্থায়ী দাঁতে যদি গর্ত হয়ে থাকে তাহলে আসলে এটি একটা চিন্তার বিষয়। কারণ এই একবার স্থায়ী দাঁত যেটা নাম্বার 6 বলি আমরা, ফার্স্ট মলার দাঁত, এটা একবার ওঠে, ওটা কিন্তু দ্বিতীয়বার ওঠে। টুথ দাঁত যেটাকে বলে থাকে এইটা এখানে পার্মানেন্ট টুথ দাঁত কিন্তু পড়ে গেলে আবার উঠবে। কিছু কমন প্রশ্ন আমাদের কি সবসময় আমাদের দর্শকরা করে, সেটা হচ্ছে যে আমার মুখে দাঁতে সেন্সিটিভিটি আছে, লাইক আমি ঠান্ডা কিছু খেতে পারি না, গরম কিছু খেতে পারি না, মিষ্টি কিছু খেতে পারি না, এই ধরনের সলিউশন আপনার কাছে কি আছে? এটা একটা খুবই কমন একটা প্রবলেম যে রোগীরা আমাদের কাছে করে থাকে। এটা সমাধান হচ্ছে কেন সেন্সিটিভিটি হচ্ছে এটা কারণটা খুঁজে বের করা। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ফলটি ব্রাশ টেকনিকের কারণে দাঁতের একটা সারফেস, আপনারা জানেন হয়তো যে দাঁতের সারফেস কিন্তু তিনটা, একটা বাইরের সারফেস যেটাকে আমরা এনামেল বলে থাকি, এটি অনেক একটা হার্ড সাবস্টেন্স, তারপর এটা যদি ক্ষয় হয়ে যায় তার ভেতরে যে দুটো লেয়ার, এই দুটোই কিন্তু খুবই সেন্সিটিভ লেয়ার। সুতরাং উপরের দাঁতের লেয়ারটা যদি ক্ষয় হয়ে গিয়ে ভেতরের লেয়ারে চলে যায় তখন কিন্তু এই সৃষ্টির ভাব কিছু খেতে পারে না, এই জিনিসগুলো ডেভেলপ করে। আমি বলবো এক্ষেত্রে একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনি চেক আপ করান যে আপনার কি কারণে ক্ষয় রোগটা হয়েছে, সে অনুযায়ী আপনি চিকিৎসা করে দেবেন। আচ্ছা
এক্ষেত্রে আপনারা কাস্টমার সার্ভিস করে থাকেন, কথা বলেছেন যে এভরি সিক্স মান্থ প্রয়োজন আছে এবং আমরাও সেটা সম্মুখীন করি, বাট অনেকেই বলেন যে একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে সোসাইটিতে আছে যে স্ক্রিনিং করলে কি তাদের ক্ষতি হয় বা হয় কিনা ওই বিষয়ে। কিন্তু এক কথা যেমন বলতে চাই যে এটা কখনোই একটা ক্ষতি হয় না, বরং নিয়মিত স্ক্রিনিং করলে দাঁত এবং দাঁতের মানে সুস্থ থাকে স্বাস্থ্য থাকে, মানে এই পার্ট অফ ট্রিটমেন্ট ওরাল কেয়ারের মধ্যে ওরাল কেয়ার বলতে একটা মেইনটেন্স। আচ্ছা আমরা শুরুতে বলছি যে আমরা একটি ইমপ্ল্যান্ট সার্জন নিয়ে কথা বলবো, যাদের কিনা দাঁত নেই তাদের ক্ষেত্রে একটু ইমপ্ল্যান্ট সার্জন আপনি সাধারণত করে থাকে, সেক্ষেত্রে আমাদের দেশে এটা কতটা সাকসেসফুলি হচ্ছে এবং কস্টিং এটা খুবই সাকসেসফুল একটা দেশে। আপনি যে লক্ষ্য করে থাকবেন যে ক্যান্সার ইমপ্ল্যান্ট কিন্তু অত্যাধুনিক একটা পদ্ধতি দাঁত প্রতিস্থাপনে, আর এর আগে কি করা হতো দাঁত প্রতিস্থাপনের জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করতাম, একটা হচ্ছে টেম্পোরারি বেসিসে আমরা একটি দাঁত লাগিয়ে দিতাম, এটি সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটি আপনাকে নিয়মিত ভাবে পরিষ্কার মধ্যস্থ খুলে খুলে, এবং সবচেয়ে ভয়ের ব্যাপার যেটি এটি অনেক সময় খাদ্যের সাথে মানে গলায় আটকে যেত, এটা খুবই একটা প্রবলেম। সুতরাং এটি পরবর্তীতে রিপ্লেস হয়ে আসলো হচ্ছে ব্রিজ, অর্থাৎ যে দাঁতটি নেই তার সামনে এবং পেছনে দুটি বা একাধিক দাঁতকে খুঁটি হিসাবে ব্যবহার করে প্রত্যেকটি দাঁতকে ক্যাপ বসিয়ে দেয়। আপনি এটাকেও লক্ষ্য করে থাকবেন, অর্থাৎ একটি বা দুটি দাঁতকে প্রতিস্থাপনের জন্য সামনে এবং পেছনে ভালো দাঁতগুলোকে কিন্তু কেটে ক্যাপ করতে হচ্ছে। এর দুটো হচ্ছে সবচেয়ে এখন ওয়ার্ল্ড লেটেস্ট যে ট্রিটমেন্ট টুথ রিপ্লেসমেন্ট, সেটি হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, অর্থাৎ এটি কারো সাহায্য ছাড়াই ইন্ডিপেন্ডেন্টলি যেখানে দাঁত নেই ঠিক সেখানেই কিন্তু দাঁতকে বসিয়ে দেয়। আচ্ছা এখন পান খেলে নাকি পিস্তির দরকার কম, বা এখন কি করণীয় ঠান্ডা কিছু লাগালে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনছেন, আপনি নিজের খাল থেকে কিনে নিয়ে এসেছেন। পান এবং জ্বরটা মুখের ক্যান্সারের একটি অন্যতম কারণ। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করে থাকবেন যে মুখের যে ক্যান্সার হওয়ার নিয়ামকগুলো তার মধ্যে পান, জর্দা, তামাক, সাদা পাতা, গুড়, সিগারেট এবং অনেক ক্ষেত্রে অ্যালকোহল বা মদ, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা থাকে ক্যান্সার ডেভেলপে। তো আমি রোগীকে পরামর্শ দিব যে অবশ্যই আপনি আজকে থেকে বা এখন থেকেই আপনি ঠিক করুন যে আপনি আর পান এবং জর্দা মুখে নেবেন না। শিশিরের জন্য ঔষধ কিন্তু পান নয়, শিশির করার জন্য আপনি একজন ক্যান্সার সার্জনের কাছে যাবেন, উনি আপনার প্রবলেমটি আইডেন্টিফাই করে সে নিজে চিকিৎসা দেবেন। আশা করি চিকিৎসার মাধ্যমে আপনি ভালো হবেন, মানের মাধ্যমে আপনি রোগ আক্রান্ত হবেন, আরো বেশি সমস্যার দিকে চলে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, মনিটর করা হয় কিনা কোনো লেভেল থেকে ওটা আমি জানতে চাচ্ছি। আর আমার আরেকটা প্রশ্ন, আমি ঈদুল আজহার সময় দেখেছি যে কুরবানির পশুগুলোর দাম আমাদের সচেতনতা কিছু ব্যাপার চলে এসেছে, আপনি নিজে একটু সচেতন বোধ হয়ে যাচ্ছে, ধন্যবাদ আমাদের সাথে থাকতে। দাঁতের চিকিৎসা না করলে মারা যাবে না, এবং দাঁতের চিকিৎসা করতে গিয়ে বরং আপনি রোগ আক্রান্ত হচ্ছেন, বিষয়টি কিন্তু খুবই প্রাসঙ্গিক একটি কথা বলেছেন। কিন্তু আমি আর উত্তরে বলতে চাই, দাঁতের চিকিৎসা না করলে মারা যাবে না এই কথাটা তো ভুল একটি ধারণা, কারণ আমরা দেখেছি আমাদের প্র্যাকটিস লাইফে যে দাঁতের চিকিৎসা যদি সময় আপনি না করেন
তাহলে কিন্তু আপনার মুখের মধ্যে যে ভাঙ্গা দাঁত থাকে এবং সেই দাঁত থেকে যদি প্রতিনিয়ত ঘর্ষণ লাগে জিওভার বা মারে, তাহলে কিন্তু এখান থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারে এবং সেই ক্যান্সার কিন্তু একটি মরণ ঘাটে। সুতরাং দাঁতের চিকিৎসা না করলে মারা যাবে না, এটি একটি ভুল ধারণা। দাঁতের চিকিৎসা যদি আপনি ঠিক মতো না করেন, আপনি প্রথমেই শুরুতে যেমন বলছিলেন যে এখান থেকে ডায়াবেটিস হতে পারে, এখান থেকে এন্ডোকার্ডাইটিস হতে পারে, এখান থেকে শরীরের যে অন্যান্য প্রবলেম গুলো সেগুলো ডেভেলপ করতে পারে, প্রত্যেকটাই কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করে থাকে, এটি একটি দিক। সুতরাং আমি বলবো দাঁতের চিকিৎসা অবশ্যই আপনি করাবেন এবং দাঁতের চিকিৎসা না করালে আপনি মারাও যেতে পারেন। দ্বিতীয় যে কথাটি উনি বলেছেন যে দাঁতের চিকিৎসা করতে গিয়ে হ্যাপাটাইটিস বিএসসি বা এই ধরনের রোগাক্রান্ত রোগের প্রাদুর্ভাব হতে পারে নিজের শরীরের মধ্যে, তো এটিকে আমরা বলি ক্রস ইনফেকশন। তো আপনি এমন একটি ডেন্টাল ক্লিনিকে যাবেন বা অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যাবেন যেটিতে আপনি শিওর হয়ে যাবেন যে ওখানে জীবাণুমুক্তকরণ যন্ত্রপাতি ব্যবহার করা হয়। যে সমস্ত ডেন্টাল চেম্বার গুলোতে জীবাণুমুক্তকরণ যন্ত্রপাতি ব্যবহার হয় না বা স্টেরিলাইজ হয় না বা এটি ফেক, হ্যাঁ, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রেই মূলত এই ধরনের রোগের ইনফেকশন গুলো ছড়িয়ে যেতে পারে। সুতরাং সচেতনতা মনিটরিং এর জন্য আপনি যথেষ্ট খুবই একটা হাই ডিমান্ড এবং খুবই অত্যাধুনিক একটি পদ্ধতি, সফল পদ্ধতি দাঁত প্রতিস্থাপন, এবং এটি সরকারি ভাবে যেমন হয়ে থাকে বেসরকারি ভাবেও অনেক ভালো ভালো সেক্টরে হয়ে থাকে। আপনি জেনে থাকবেন যে আমাদের ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থেটিক যে ডিপার্টমেন্ট, সেই প্রস্থেটিক ডিপার্টমেন্টেও কিন্তু সরকারি ভাবে ইমপ্লান্ট হচ্ছে, মিনিমাম খরচ দিয়ে এটি করা যেতে পারে। আর প্রাইভেটের ক্ষেত্রে অনেক সেন্টার আছে, যেমন আপনি শুরুতে বলছেন জিমিলিয়াতে ডেন্টাল অ্যান্ড ইমপ্লান্ট সার্ভিস সেন্টার, ওখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে অত্যাধুনিক পদ্ধতিতে ইমপ্লান্ট করা হবে। তখন এটা কিন্তু লাইফ লং চলে যায়, এটা কিন্তু নষ্ট হয় না। যদি কখনো আপনাকে তো একটা ফলো আপ এর মধ্যে থাকতে হবে, প্রতি বছর হয়তো আপনাকে চেক আপ এর মধ্যে থাকতে হবে, কারণ আপনি যখন একটা হাটের রিং করান ওটাও তো এক ধরনের ইমপ্লান্ট। সেটার ক্ষেত্রে আপনি নিয়মিত আপনি হাটের সার্জনের কাছে ভিজিট দেন, কনসালটেশন করেন, ঠিক সেম আপনি যখন একটি দাঁতে ইমপ্লান্ট করাবেন তখন আপনাকে একটি ইমপ্লান্ট পরবর্তীদের সাথে এই নিয়মিত যোগাযোগটি রাখতে হবে, কারণ কিছু পরিচর্যার বিষয় আছে এবং মেনটেনেন্সের বিষয় আছে, এগুলো আপনাকে খেয়াল করে এটা মেনটেন করতে হবে। এবং যদি কখনো এই পর্যায়ক্রমে কখনো প্রবলেম ধরাও পড়ে, তার কিন্তু এটি দ্রুত সমাধান করলে এটি আর ফেল হওয়ার চান্স থাকে। যেমন অন্যান্য ক্ষেত্রে আমরা শুনেছি যে আমরা জানি যে রুট কেনাল করলে যে ক্যাপ করার যে দাঁতের স্ফূর্তি যেটা আমাদের নল যেটা ছিল সেটা হতে হয় না বা হয়, ইমপ্ল্যান্ট করলে কি দাঁতের স্ট্রেনটা বা স্ট্রেন বা কোনো কিছু টিয়ারিং এর ক্ষেত্রে এই ধরনের স্ট্রেন স্ট্রেন হচ্ছে তাদের একদম অ্যাজ এ ন্যাচারাল টিপ। আপনি ইমপ্ল্যান্টে ঠিক ন্যাচারাল টিপে যেভাবে আপনি ইউজ করতে পারবেন, যে স্ফূর্তি নিয়ে যে আশা এবং ভরসা নিয়ে আপনি চিবাতে পারবেন, ইমপ্ল্যান্ট আপনি আপনার স্ট্রেন কাজটা একেবারে পার্মানেন্ট যেহেতু কতটা অর্থ করতে চাই, তাহলে খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি আমরা অবশ্যই এই ডক্টর এটাকে বলতে পারি বা রিকমেন্ড করতে পারি। একটু আসতে চাই যে দর্শক কিন্তু আরেকটা প্রশ্ন আমাদের রয়ে গেছে, কেন মানুষটার দাঁতে একটা সমস্যা? আমরা তো জীবনে নির্বাহ করি, আপনি দেখেন আপনি বাজারে যাবেন আপনি ভালো জিনিস পাচ্ছেন না, আপনি ফরমালিনযুক্ত জিনিস পাচ্ছেন, আপনি কেমিক্যাল মিশ্রিত জিনিস খাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু আপনাকে এই মুখের ভিতর দিয়ে আপনাকে পাক করতে হচ্ছে। সুতরাং প্রাথমিক যে কাজটি করেছেন সেটা কিন্তু আমাদের এই দাঁত। সুতরাং দাঁতের মধ্যে কিন্তু সব ধরনের কেমিক্যালস হয়ে আমরা কিন্তু খাচ্ছি, সুতরাং দাঁত নষ্ট হয়ে যাচ্ছে এটা একটি কারণ। এবং আমাদের খাদ্যাভ্যাস, আমরা যে খাদ্যগুলো খাই সেটিও কিন্তু দাঁত নষ্ট হওয়ার অন্যতম কারণ। যেমন আমরা জাঙ্ক ফুড ফাস্টফুড খাই, ফাস্টফুডও কিন্তু ইয়ে করে, যেমন পানীয় যেগুলো আমরা খাই কোকা কোলা বলেন বা সেভেন আপ স্প্রাইট বলেন, এগুলো কিন্তু হাইলি অ্যাসিডিক এবং হাইলি অ্যাসিডিক কিন্তু দাঁত ক্ষতির একটি অন্যতম কারণ। আরও একটি কারণ, আমরা তো সচেতন হই, আমরা তো রোগী হিসাবে মানে বড় বেমানা না, তাহলে অসচেতন, তো সেক্ষেত্রে অল্প যে প্রবলেমটি শুরুতেই
অল্প ভাবে সমাধান করা সম্ভব ছিল, সেটি কিন্তু আপনি আপনার কারণেই দীর্ঘায়িত করেন, প্রবলেম থেকে আরো অ্যাডভান্স স্টেজে নিয়ে যান। তো এইরকম একটি পরিস্থিতি দাঁত ভালো রাখাটা আসলে একটা, সুতরাং সচেতন হতে হবে এবং আপনাকে কেয়ার নিতে হবে নিয়মিত ভাবে, এবং 6 মাস অন্তর অন্তর একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনি রেগুলার এবং আপনি ডেভেলপ কান্ট্রিগুলোতে ডেন্টিস্ট্রি কিন্তু নাম্বার ওয়ান বেস্ট, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কিন্তু সুস্থ ভাবে গ্রহণ করছি না, বাট তথ্যের অভাবে সেটা গ্রহণ করার মনস্কতা তৈরি করতে পারছি না। আই হোপ যে বাংলাদেশ এখন উন্নত হচ্ছে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত হবে, বাংলাদেশের জনগণের মন মানসিকতা উন্নত হবে, এবং সেই ক্ষেত্রে একদিন এডেন্টিটি পেশা বাংলাদেশেও এক নম্বরে একটু আসতে চাই। যারা ডেন্টাল টাইম হয়তো দাঁতের পোকা হয়েছে, তো কি হয়েছে, আমার তো খুব একটা কিছু প্রবলেম হচ্ছে না, এ ধরনের ডেন্টাল টাইমস কে যারা মানে বা আমাদের মানুষকে যেটা বলে দাঁতের পোকাকে যারা বিয়ার করে চলেছেন বছর পর বছর ধরে, তাদের কিন্তু কি ধরনের প্রবলেম হতে পারে, ঠিক কতটা প্রবলেম হতে পারে, এটা কিছু কিছু আসলে আমাদের টার্মিনোলজি যেগুলো, হ্যাঁ সেগুলোতে প্রবলেম। আমরা কি দাঁতের পোকা বলি, এবং আপনি দেখে থাকবেন গ্রাম বাজারে একটা সময় ওই বেদে যারা ছিল বা যারা সাফলা দেখাতো তারা মানুষকে ধোকা দিত এই পোকা বের করার কথা বলে, কিন্তু পোকা বলে তো আসলে কিছু নেই, যেটি আছে সেটি ব্যাকটেরিয়া, এবং এটি চোখে দেখা যায় না। আপনি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে আপনাকে অনেক কসরত করে আসলে এই জিনিসটি আবিষ্কার করতে হবে। তো এই ব্যাকটেরিয়া যখন মুখের মধ্যে একবার কাজ করতে শুরু করে, ক্ষয়রোগ করতে শুরু করে, সেই রোগটি কিন্তু আপনি যত ওষুধ খান আপনার কিন্তু এই রোগটিকে আপনি জমাতে পারবেন। এই জন্য যখনই আপনি দাঁতের উপরে থাকে একটু কালো কালো অংশ দেখবেন বা একটু ক্ষয়রোগের আপনি সম্ভাবনা দেখতে পাবেন, খুব দ্রুতই আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন, উনি ক্ষয়রোগটি রিমুভ করে দিয়ে আপনাকে স্থায়ীভাবে সমাধান করে একটু ফিলিং বসিয়ে দেবে। এবং একবার যদি এটি করা হয় তাহলে আর ভবিষ্যতে হয়তো ওই দাঁতটি রসগ্রস্ত আর নাও হতে পারে। আমরা জানি যে দীর্ঘদিন বেড়া করতে করতে খুব সংক্ষেপে শুনবো, কারণ এই ধরনের প্রবলেম নিয়ে অনেকদিন ঘরে বসে আছেন এখন। ঠিকই বলছেন আপনি, এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। আমরা কি করি, আমরা চিকিৎসা না করে দীর্ঘদিন অপেক্ষা করি, দেখা যাক না আর কি হয়। এই যে আর কি হয় যখন হয়ে যাবে তখন তো আপনি বুঝবেন যে কি হয়ে গেল। তখন আপনি যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি যেমন শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেম টাইম আপনি পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা রোগ যখন বিরাট আকার ধারণ করে তখন কিন্তু সামগ্রিক ভাবেই ক্ষতিটা হয়। সুতরাং এই ডেন্টাল কেয়ারিস বা ক্ষয়রোগকে যদি আপনি সঠিক সময় চিকিৎসা না করেন তাহলে এখান থেকে আপনার কিন্তু দাঁতের ভিতরে বা মাড়ির ভিতরে সিস্ট হতে পারে, এখান থেকে আপনার দাঁতের মাড়ির পচন রোগ হতে পারে, দাঁতের মাড়ির পচন রোগ হতে পারে। এবং একটা পর্যায়ে দেখা গেল এই মাড়ির পচন রোগে আপনাকে মাড়ি কেটে বা জ যেটা বলি আপনার সেটা কেটে ফেলাও দিতে হতে পারে। দর্শকদেরকে বলবো যে আপনারা দাঁতের রোগকে অবহেলার পর্যায়ে কখনোই নেবেন না, সচেতন হন, নিয়মিত 2 বার ব্রাশ করুন, এবং প্রতি 6 মাস অন্তর আপনি অভিজ্ঞতা একজন সার্জনের কাছে গিয়ে যেখানে নিয়মিত যন্ত্রপাতি গুলো জীবাণুমুক্ত করণ হয়, স্ট্রাইক করণ হয়, সেখানে গিয়ে আপনি আপনাকে নিশ্চিত করতে হবে আপনার ডেন্টাল কে আপনি আপ করুন চিকিৎসা নেওয়ার আগে যে এটা স্টেরিলাইজ কিনা বা আমাকে যেটা দিয়ে ট্রিটমেন্ট করছেন সেটা আমার জন্য নিরাপদ কিনা, আমাদেরকেই আমাদেরকে নিরাপদ রাখতে হবে। আগামী পর্বে আবার নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ।